বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সুমন, হাইটেক ইঞ্জিনিয়ারিং এর সিইও। আজকে আমি সরাসরি আপনার অফিস থেকে লাইভে আসলাম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ওই ব্যাপারটা হচ্ছে আপনার পার্কিং টাইলসের ডাইলস, পার্কিং টাইলস, ফিবার ব্লক, তারপরে হচ্ছে ক্লেবিক্স, তারপরে বিভিন্ন গার্ডারের বিভিন্ন সাইজের আসলে ডাইস হয়। তো এইরকম ডাইস মানে এগুলোর ইংলিশে মডিউল বলে। তো এই মডিউলগুলোর সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। তো আজকের আলোচনাটা হচ্ছে, এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্লেক্সিবল প্লাস্টিকের মডিউল। এটা একটা ভার্জিন প্লাস্টিকের তৈরি। তো এগুলার আপনার লংগেবিলিটি, ডিউরেবিলিটি আপনার অনেক দিন, প্রায় 5-6 বছর আপনার কিছু হয় না। তো অনেকেই নিম্নমানের মডিউল কিনা প্রতারিত হইতেছেন, ঠিক আছে? তো এগুলা দেখেন কি ফ্লেক্সিবল, ঠিক আছে? তো নিম্নমানের মডিউল কিনে প্রতারিত হন, তো আপনারা এই যে ডাইস টাইলস সবই ভাঙে, এগুলা এইভাবে আপনি খুলে ফেলাতে পারবেন, এইভাবে আপনি খুলে ফেলাবেন। আর এগুলো অনেক মজবুত, ঠিক আছে, অনেক মজবুত এবং আপনার ফ্লেক্সিবল, এগুলারে বলে ভার্জিন প্লাস্টিকের। তো এই এখানে আছে আপনার হচ্ছে, এটি হচ্ছে চেকার, এগুলি বলে চেকার বলে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে মূলত চেকার টাইলস, বা আমরা বাংলাতে বলি পার্কিং টাইলস। এটা আবার পাক্কা 12-12 সাইজ পাবেন, পাক্কা 12-12 সাইজ পাবেন। এটা আমরা ইনপুট করি ইন্ডিয়ান একটা কোম্পানি থেকে, ইন্ডিয়ান বালাজি প্লাস্টিকের থেকে আমরা এটা ইনপুট করি। তো এটার অনেক ডিজাইন আছে, এটা আসলে চেকার, প্রত্যেকটাই ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল প্লাস্টিকের, হ্যাঁ, ফ্লেক্সিবল প্লাস্টিকের, এবং আপনার ডিউরেবিলিটিও অনেক বেশি। এই যে দেখেন, এগুলো আসলে আর দেখার কি নাই, অনেক ডিজাইন আছে। তো সব ডিজাইন আর কি দেখবেন, দেখার কিছু নাই, মানে অনেক ভালো কোয়ালিটির মাল। আর এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে গার্ডার, এগুলো হচ্ছে রডের গার্ডার, ঠিক আছে? এগুলো মানুষের ছাদে ইউজ করার জন্য, ছাদের মধ্যে রডের যে গার্ডার দেয়, এই গার্ডারের জন্য এগুলো ইউজ করে। এগুলা এখন কংক্রিট প্রোডাক্ট হিসাবে ভালোই চলে, আপনার শহর অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে সবাই মূলত ছাদের যে রড আছে, এই রডের সাইজ অনুযায়ী আপনার এগুলা করা হয়। আপনার যে সাইজগুলো আছে এবং উঁচুতা আছে, ছাদের জন্য এটা করা হয়। এটা হচ্ছে গার্ডার, এটাও চেকার টালি, এটা হচ্ছে 12-12 টেকার চেকার টালি। আসলে 10-10 চেকার টালিও আছে, ওইগুলার এখানে আনা হয় নাই, যেগুলো অনেক ডিজাইনের আছে। সবকটা ফ্লেক্সিবল এবং নরম প্লাস্টিকের তৈরি। আসলে অনেক দিন ধরে আমার এখানে পড়ে আছে, তো তাই এগুলো একটু ধুলাবালি পড়ে গেছে। তো এটা হচ্ছে হ্যাক্সাগোনাল, এটা হচ্ছে পিবার ব্লক হ্যাক্সাগোনাল। তো সবকটি ভার্জিন প্লাস্টিকের এবং হচ্ছে ফ্লেক্সিবল। এটা হচ্ছে হ্যাক্সাগোনাল পিবার ব্লক, এটা হচ্ছে আই শেপ, এটা হচ্ছে আই শেপ, এই যে দেখেন এটা হচ্ছে আই শেপ, এটাও পিবার ব্লক। এটা হচ্ছে ডাবল আপনি ব্লক বলে, এটা এক ধরনের ছোট ছোট এক ধরনের ইট হয়, ইটের মতো হয়, ইটা বলে। তো এগুলা বিভিন্ন আর্কিটেকচারে বিভিন্ন মানুষ বাড়িতে এগুলা ইউজ করে। তো এটা হচ্ছে ডাবল, একটার মধ্যে দুইটা হয়ে যায়। এটা এক ধরনের, আসলে এটা দিয়ে একটা প্রজাপতির ডিজাইন করে। তো এটাও ফ্লেক্সিবল, আপনার নমনীয়, সবকটাই ফ্লেক্সিবল, ভার্জিন প্লাস্টিকের, একদম ইন্ডিয়ান, একদম আপনারা যখন আমাদের কাছ থেকে ইনপুট করাবেন, তার ইন্ডিয়ান একবারে ইনপুটের কাগজপত্র সহ আমরা দিই। এটা হচ্ছে একটা 3D, এটা আরেকটা কালার দিয়ে করলে একটা 3D বক্সের মতো আসে, ঠিক আছে? এটাও ফ্লেক্সিবল, সবই ফ্লেক্সিবল, কোনো কিছু নাই। এটা হচ্ছে যারা ক্লেবিক্সের যারা ইটের খোলা আছে, তারা আসলে ওই যে ইয়াটা ইউজ করে, এটা দেখেন এটা কত পুরুত্ব, হ্যাঁ, যারা ওই যে কাঠের বক্সটা ইউজ করে অনেক সময় সাইজ ঠিক থাকে না, তো এইগুলা দিয়া তৈরি করলে আপনার সাইজে ঠিক থাকে এবং আপনার কোনোদিন নষ্ট হইতেছে না। তো এইগুলা লাস্টিং করে বেশি। এটা হচ্ছে আপনার রাস্তার পাশে যে ডিভাইডারগুলোতে, এই ডিভাইডার, হ্যাঁ, ডিভাইডারগুলোতে এই ডিভাইডার, এবং এইগুলো হচ্ছে অনেক মজবুত এবং হেভি, অনেক হেভি প্লাস্টিকের তৈরি থাকে। এটাও একটা ডিভাইডার, এটা আরেকটা সাইজের, হ্যাঁ, বিভিন্ন সাইজের ডিভাইডার হয়। তো এটা আরেকটা সাইজের, এটাও এক ধরনের ডিভাইডার, ওইটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা বেশি, আর এটা হচ্ছে রাউন্ড শেপ ডিভাইডার। এই যে দেখেন, এটাও এক ধরনের ডিভাইডার, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল আর এটা হচ্ছে রাউন্ড।
বিগত অনেক দিন যাবত আমরা প্রায় 3-4 বছর যাবত হাইটেক ইঞ্জিনিয়ারিং আপনার অনেক সুনামের সহিত বাংলাদেশে পার্কিং টাইলস পিভার ব্লক এরকম মেশিনারি ভাইব্রেশন টিবিল পেন মিক্সচার কালার মিক্সচার অনেক বড় বড় কোম্পানি এবং বাংলাদেশে যত সব বড় কোম্পানিতে আমরা সেটআপ দিয়ে থাকি এবং বেশিরভাগ সেটআপই আপনার যারা একটু বড় করে করছে হ্যাঁ যারা আপনার হেভি ডিউটি বা যারা খুব উন্নত মানের মেশিন চাই তারা আমাদের সাথেই আসলে ব্যবসা আসলে আমার কথাটা এইভাবে আমি বলা হইতেছে বারবার আমি না আসলে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেন হাইটেক ইঞ্জিনিয়ারিং এর মেশিনারিজগুলো দেখে একবার সিদ্ধান্ত নেবেন হ্যাঁ এই বলে আর আমি আমার কথা বাড়ালাম না হ্যাঁ আর এই বলে কথা শেষ করছি হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে অন্তত আমাদের মেশিনারিজ আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখে একটা সিদ্ধান্ত নেবেন হুদা হাফেজ আমার কথাতে অনেকটাই আঞ্চলিকতা আছে তাই সবার প্রতি অনুরোধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।